টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক সম্প্রতি সামাজিক সুরক্ষায় কাজ করবার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশনের 20 বছর পূর্তি অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, দুর্গম এলাকা কমিয়ে আনতে হবে, এই লক্ষ্যে একসাথে সবাইকে কাজ করতে হবে এবং তা হতে হবে সমন্বিত। 2002 সালে যাত্রা শুরু করে মানুষের জন্য ফাউন্ডেশন, এই সংগঠনের সাহায্যে উপকৃত হয়েছে প্রায় 22 লাখ মানুষ, স্বাবলম্বী হয়েছে 6 লাখ নারী। নানা চড়াই উত্তরায় পার হয়ে গেল 20 বছরে মানুষের জন্য ফাউন্ডেশন 42,000 কর্মজীবী শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় এনেছে বলে জানায় সংগঠনটির কর্মকর্তারা। অনেক বিষয় আমরা চেঞ্জ করি বা আমরা ফলো করি, তার মধ্যে এই মুহূর্তে সকল বিষয়ের কেন্দ্রে আমাদের যে সোশ্যাল কোহিশন বা সামাজিক ঐক্য বা সামাজিক স্থিতিশীলতা, তার খুবই প্রয়োজন আছে। কারণ আমি একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে, বাঙালি হিসাবে, আমি মনে করি এটা মাঝে মাঝে দিগন্তে কালো মেঘ দেখা যায় এবং এই কালো মেঘ কিন্তু অনেক সময় নিকট অতীতে আমাদের জন্য নানা দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছিল।